এটা যাওয়ার জায়গা না ভাই। ফাইজার একজন লাগাইছে প্রেস, মাথায় নেই হেলমেট, অবস্থা দেখেন। আসসালামু আলাইকুম, স্বাগতম বুমবুম কাকার চ্যানেলে। আরো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমি আপনাদের নমি কাকা। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর আজকে মূলত একটা বিষয় না কথা বলতে চাইতেছি, সেটা হচ্ছে আমরা মামলা, এই যে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, মানে পুলিশ চারদিকে, পুলিশ আর পুলিশ, পুলিশের কথা বলতে চাইলে পুলিশ এসে হাজির হয়ে যায়। মানে যে কথায় আছে না, সোরের মন পুলিশ পুলিশ, বিষয়টা গেছে এরকম। ও মা, গাছ মাছ ভাঙ্গে পরিস, মাথায় পরিস না। যাই হোক, ট্রাফিক আইন মেনে চলুন। আমরা আসলে কেস কেন খাই, কি কারণে মামলা খাই আমরা? আসলে মামলা খাওয়ার বেশ কয়েকটা কারণ আছে, তার মধ্যে অন্যতম একটা কারণ তো হচ্ছে পেপার্স। গাড়ির যদি পেপার্স ইলিগাল হয় বা পেপার্স যদি আপনার ঠিকঠাক না থাকে, আমাদের যেই রিকোয়ারমেন্টগুলো দেওয়া থাকে যে গাড়ির কালার চেঞ্জ করা যাবে না, এক্সট্রা হলার সাউন্ড যেগুলো বড় সাউন্ড এগুলো ইউজ করা যাবে না, তারপর সাইলেন্সার এগুলো ইউজ করা যাবে না, লুকিং গ্লাস ব্যবহার করতে হবে, তারপরে হচ্ছে আপনার মডিফিকেশন করলেও সেটার আলাদা করে পেপার্স রেজিস্ট্রেশন করে নিতে হবে, এইসব টুকটাক জিনিসের কারণে হচ্ছে আমরা মামলাটা খাই। কিরে ভাই, সবাই চলে যাচ্ছে, আমি যাব না। হামলোক শরীফ কি হো গায়ে, পুরা দুনিয়াই বদমাশ হো গায়া। এটাই স্যার, এটা যাওয়ার জায়গা না ভাই, এটা যাওয়ার জায়গা না, তোমরা ওই সাইডটা ঘুরে যেতে হবে। এটা দুই সাইড, এটা ওয়ান ওয়ে। আরেকজন লাগাইছে প্রেস, মাথায় নেই হেলমেট, অবস্থা দেখেন। এগুলাই অ্যাক্সিডেন্ট হইলে পরে দোষ হবে কার? আল্লাহ মাফ করো, বিপদ আপদ থেকে সবাই রক্ষা করো। এই যে মামলা, এই যে এইসব কারণেও মামলা খায়। ওকে, অবশেষে সিগন্যাল দিল আমাদের যাওয়ার জন্য, সো এখন আমরা যাই, অ্যাম্বুলেন্সটাকে সাইড দিয়ে দিই। তো যাক, যেটা বলতেছিলাম কিছু তো স্যাম্পল দেখলেনি, এখন এদের ভাই মামলা দিতে গেলেও চিল্লাচিল্লি করবে। সামনে পাশেই কলেজ, সিটি কলেজের স্টুডেন্ট ছিল প্রত্যেকটা। পুলিশ শুধু শুধু দাঁড়া করায় তো আর মামলা দেবে না, এখন কিছু কিছু ব্যাপার হয়, যেমন এই ধরনের স্টুডেন্ট তিনজন যাচ্ছে, মাথায় হেলমেট নাই, এখন ধরেন পুলিশ যদি মামলা দিতে আসে করবে চিল্লাচিল্লি, ক্যাট 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 ক্যাট, স্টুডেন্ট স্টুডেন্ট নামায় আন্দোলন আন্দোলন করে দিবে, না একটা মানে ঝামেলা পাকায় দিবে। তো এইগুলো এখন করলেও দোষ না করলেও দোষ। সো মামলা ভাই, এই ব্যাগটা নেওয়ার পরে একটাই মামলা খাইছি এখন পর্যন্ত, সেটা হচ্ছে ওই যে একটা রং সাইড মারছিলাম একবার, বলছিলাম আমি অনেক দিন আগে নারায়ণগঞ্জ যাওয়ার পথে হঠাৎ করে মামলাটা খেয়ে গেছিলাম। যাক, ওইটা নিয়ে আমার আফসোস নাই, ওইটা আমার একটা গাফলতির কারণে মামলাটা খাইছি। যাদের পেপারসের প্রবলেম আছে ভাই, এটা তো মানে আপনার বা আমার খায়েশ মতো চললে হবে না। একটা গাড়ি আপনি কিনতেছেন 3 লাখ 4 লাখ টাকা 5 লাখ টাকা খরচ করে, বা 2 লাখ 1 লাখ যাই দিচ্ছেন না কেন, একটা গাড়ি কিনতেছেন তো ওটার জন্য আপনার একটা পেপারস লাগবে, সেটা যদি আপনি ঠিকঠাক মতো পরিশোধ না করেন তাইলে কেমন কি হয়ে গেল না? তার উপর হচ্ছে যে আপনার হেলমেট, হেলমেটটা মনে করেন মূলত হচ্ছে আপনার আমার মানে নিজস্ব ব্যক্তিগত ভাই, নিজের, এটা তো নিজেরই একটা মানে প্যারা থাকে যে আমি অ্যাক্সিডেন্ট করলে বা পড়ে গেলে বাইক থেকে মাথার মধ্যে আঘাত পেতে পারি, বা মুখের ফেসের কোনো একটা জায়গায় মানে একটা স্পট পড়তে পারে, বিপদ হতে পারে, দুর্ঘটনা ভাই কি বললে করে হয়। তো এইটা মনে করেন যে নিজের সেফটি যদি নিজে মেনটেন না করে চলে তাইলে আর কি বলবো। যাই হোক, আজকের ভিডিওটা মূলত এই টপিকগুলো নিয়ে একটু আলোচনা করতে চাইছিলাম, যে আমরা আসলে মামলা কেন খাই। এই বিষয়গুলো যদি আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে যখন অ্যাক্টিভ যদি থাকেন, ধরেন পেপারসের কোনো ঝামেলা রাখলেন না, বাইক কেনার সাথে সাথে পেপারস ওকে করে ফেললেন, মানে কোনো ঝামেলা থাকে না কিন্তু, এটা আসলে কি সচেতনতা। এটা যদি নিজের বিবেক বুদ্ধি থাকে তাহলে আমরা অবশ্যই অবশ্যই সব কিছু পারফেক্ট রাখবো। এই যে স্যারি কাকা, আমার বন্ধু স্যারি কাকা, পারফেক্ট গাই, কথাটা ঠিকই বলেছেন। এই ছোট ছোট বিষয়গুলো একটু খেয়াল রাখেন, খেয়াল রাখলে আশা করি মানে রাস্তাঘাটে পুলিশের হ্যারাসমেন্টের শিকারও হবেন না, আর পুলিশ ভাই শুধু শুধু তো হ্যারাসমেন্ট করবেও না,
এতক্ষণ যারা ভিডিও দেখছেন অন্তত নিজেদের কথা চিন্তা কইরা, নিজেদের গাড়ির কথা চিন্তা কইরা হইল কাগজপত্রগুলো ঠিকঠাক রাখেন, উল্টা পাল্টা মডিফিকেশন করেন না। এই হলার টলার লাগাইলে ভাই এগুলা মনে করেন যে একটা মানে কি বলবো, এগুলো বিরক্তিকর। আপনার আমার পাশ দিয়ে ওই দেখেন পঙ্খিরাজ, যাক সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।